নমস্কার। আজ আমি কয়েকটি শাড়ি আপনাদের দেখাবো, সবটাই তসরের শাড়ি। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন নামে শাড়িগুলোকে বলেন, আমি বলছি তসরের শাড়ি। তো দেখুন, দেখতে দেখতে আপনাদের চেনা হবে, জানা হবে, আর অনেকগুলো অপশানও আপনাদের কাছে থাকবে। শাড়ি নাম্বার ওয়ান, এই শাড়িটা কিন্তু আঁচলের পোর্শনে একটা ট্রাইবাল মোটিভ উইভিং আছে আঁচলটাতে, আর পুরো বডি জুড়ে কিন্তু একটা ছোট্ট ফুলের ডিজাইন, সেটা কিন্তু পুরো বডি জুড়ে থাকবে। ব্লাউজ পিস পোর্শন রানিংয়ে থাকবে, এটা হচ্ছে রানিং ব্লাউজ পিসের পোর্শন, আর পুরো বডিতে কিন্তু এই যে ছোট্ট ফুলের ডিজাইনটা পুরো বডি জুড়ে থাকবে। আর একটা কথা বলি, যে শাড়ির যেমন কোয়ালিটি হবে শাড়ির দামও কিন্তু তেমন হবে, একই রকম দেখতে, দামের ডিফারেন্স অনেক টাকা হয়ে যেতে পারে তো, আর মালের কোয়ালিটিটাও কিন্তু অনেকখানি ডিফার, যতক্ষণ পর্যন্ত আপনি হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোয়ালিটি বোঝা সম্ভব নয়। আচ্ছা, এটা গঙ্গা যমুনা বর্ডারের সঙ্গে কিন্তু কমলার সঙ্গে ব্ল্যাক হবে, চারকোল ব্ল্যাক। আর এখানে একটা কথা বলে রাখি, এই কাস্ট যেটা দেখছেন এটা কিন্তু কাস্টার্ডের ওয়ার্ক আছে। পুরো বডিতে কিন্তু ডিজাইনটা উইভিংটা থাকবে, এর ব্লাউজ পিসটা কিন্তু কমলার সঙ্গে থাকছে। এই হচ্ছে শাড়িটা। এই একটা শাড়ি কিন্তু জরি দিয়ে হেভি ওয়ার্ক আছে, এই শাড়িটা কিন্তু আমি খুলে দেখাবো আপনাদের, এর কিন্তু হাফ হাফ ডিজাইন আছে, অর্থাৎ
আঁচলের সঙ্গে এখান থেকে এই পোর্শনটি হচ্ছে আঁচল। আঁচলের পর থেকেও কিন্তু হাফ পার্সন শাড়ির কিন্তু হেভি ওয়ার্ক আছে, ঠিক আছে? এটাতে আপনি যখন হাতে পাবেন বুঝবেন জড়ি দিয়ে খুব সুন্দর ওয়ার্ক আছে। এছাড়া হাফ পোর্শনটা এইরকম ডিজাইন থাকবে। রানিং এ ব্লাউজ পিস থাকবে, এই কালারটা কিন্তু মানে শুকনো শ্যাওলার যে ডিপ ভার্সন হয় সেটা, এটা কালারটা কনফার্ম করতে হবে, কারণ এই কালারটা কিন্তু একটু মোবাইল আর ক্যামেরার সঙ্গে ডিফার করতে পারে। এই একটা কিন্তু হেভি ওয়ার্কের শাড়ি আছে, যারা তসরে ভালো জামদানি চাইছেন তাদের জন্য। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এই যে রানিং এ ব্লাউজ পিস, আঁচলের পর থেকে কিন্তু এই হেভি ওয়ার্কটা শুরু হলো। পোর্শন এইভাবে থাকবে, তারপরেই কিন্তু যে পোর্শনটা র্যাপিং হবে, র্যাপিং পোর্শন শাড়ির, সেটা কিন্তু এই স্কার্ট ডিজাইনটা পুরো শাড়ি জুড়ে থাকবে। এই হচ্ছে শাড়িটা, এই একটা ডিজাইন থাকছে। অনেকগুলো অপশান আপনাদের আমি দেখাবো আজ, যেখানে আপনাদের চয়েস করতে বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু গঙ্গা যমুনা বর্ডার হবে, অর্থাৎ জরি দিয়ে। এটা কিন্তু পুরো ব্ল্যাক টিস্যু দিয়ে লোয়ার পোর্শন বর্ডার, প্লাস উপরে কাঁস শার্টে লোয়ার, আপার পোর্শন বর্ডার, এখানে কিন্তু গোল্ডেন জরি দিয়ে। আর এটা হচ্ছে আঁচল, ব্লাউজটাতে কিন্তু ক্রসটন থাকবে ব্ল্যাকের সঙ্গে কমলার। আর পুরো বডিতে কিন্তু মোটিভ যেরকম আছে সেরকম পুরো শাড়ি জুড়ে থাকবে। এই হচ্ছে শাড়িটা, উল্টো বডিটাও একবার দেখাবো আপনাদের বুঝতে সুবিধা হবে। অনেকগুলো অপশান থাকছে আপনাদের কাছে, মানে অনেকেই তসরের জন্য আমাকে বলেছিলেন, অনেক অপশান আপনাদের জন্য থাকছে।
এটা আঁচল, রানিংয়ে ব্লাউজ পিস, পুরো বডি জুড়ে কিন্তু একটা হোয়াইটের সঙ্গে গোল্ডেন জরির একটা মিক্সিং থাকবে, পুরো বডিতে উইভিংটা থাকবে। এই একটা দারুণ কালার কম্বিনেশান আপনাদের জন্য থাকছে, খুব সুন্দর কালার কম্বিনেশান। এই কালারটিও কিন্তু আপনাদেরকে কনফার্ম করতে হবে, কারণ এখন কালার শেড যেটা হচ্ছে সেটা তো খুব চেঞ্জ হয়ে যাচ্ছে, তো যার ফলে আপনাদেরকে এগুলো একটু কনফার্ম, কালার মোবাইল আর ক্যামেরার একটু ডিফার হবে। তো এটা হচ্ছে বডির পোর্শনে কিন্তু এটা থাকবে পুরো শাড়ি জুড়ে। এই হচ্ছে শাড়িটা, আর ব্লাউজ পিসটা কিন্তু এটা, শাড়িটাও একটু খুলে দেখাই আপনাদের। এই শাড়িটা যেটা হবে এটা কিন্তু আঁচলের পোর্শনটা পুরো প্লেন থাকবে, সেটা খুলে দেখাচ্ছি আপনাদের। আর যেটা থাকবে বর্ডার পোর্শন যেটা থাকবে সেটা কিন্তু প্লেন থাকবে, পুরো বডিতে কিন্তু হেভি ওয়ার্ক থাকবে। এর আঁচলটা ব্লাউজ পিস প্লেন রানিংয়ে থাকবে, আঁচলও একইভাবে থাকবে, পুরোটাই হেভি ওয়ার্ক থাকবে পুরো বডি জুড়ে। আমি শাড়িটা খুলেই দেখালাম আপনাদের, এই হচ্ছে শাড়িটা। এবার কিন্তু উইদাউট বর্ডার যে শাড়ি সেটা কিন্তু খুব ইন, সেটা একটু যারা লেটেস্ট ডিজাইনের শাড়ি চাইছেন তাদের একটু স্মরণ করাচ্ছি। পুরো শাড়ি জুড়ে কিন্তু জরির হেভি ওয়ার্ক থাকছে, আমি বোথ সাইড আপনাদেরকে খুলে দেখালাম শাড়িটা, অসাধারণ সুন্দর।
এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা কিন্তু কমলা এবং পিচ এর মাঝামাঝি একটা কালার টোন, এবং এটা শেডেড কালার আছে। পুরো শাড়িটা খুব সুন্দর একটা কালার টোন আছে শাড়িটার মধ্যে। শাড়িটা রানিং এ ব্লাউজ পিস থাকবে। এই কালারের সঙ্গে কিন্তু বডির যে উইভিংটা আছে সেটা কিন্তু দারুণ ম্যাচ করেছে। এটার কালার কম্বিনেশন এবং ডিজাইনটা কিন্তু অতি সুন্দর, এবং কালার কম্বিনেশনটা এটা কিন্তু লাল কালো দিয়ে একটা খুব সুন্দর মোটিভের ভিতরে আছে। একটা জিনিস, বিভিন্ন শাড়ি বিভিন্ন নামে বিক্রি হচ্ছে, আমরা এটাকে তসরের শাড়ি বলেই বিক্রি করছি। বিভিন্ন নামে আপনারা নিজেরা বলতে পারেন, আমরাও বলতে পারি। তো দারুণ দারুণ কয়েকটি শাড়ি আপনাদেরকে আজকের প্রোগ্রামে আমি দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, যদি ভালো লাগে আপনার আত্মীয় বন্ধুদের কাছে একটু শেয়ার করবেন, তাতে আমাদের একটু সুবিধা হবে আর আপনারও সুবিধা একটা, যে আপনার আত্মীয় বন্ধুরা এর থেকে শাড়ি চয়েস করে কিনতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।